মেলোডি এবং বুদ্ধিদীপ্ত মিমের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় একুশের ভোট প্রচারে ঝড় তুলেছে বামেরা। তবে তার গানের লাইন ব্যবহার করে ফেসবুকে পোস্ট করায় কসবা সিপিএম প্রার্থী শতরূপ ঘোষকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কবি সুমন। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে কবি সুমন দাবি করলেন, একদিকে তার নামে কুৎসা করে বামেরা, অন্যদিকে তারই গানের লাইন উদ্ধৃতি চিহ্ন না দিয়ে প্রচার করে তারা। আর এ নিয়েই শতরূপকে ফেসবুকে ব্যঙ্গ করেন প্রাক্তন তৃণমূল সাংসদ। গত 25 ফেব্রুয়ারি নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছিলেন শতরূপ। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে কয়েকজন বাম কর্মীর ব্রিগেড চলো পোস্টার হাতে ধরা ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, দিকে ওদিকে দেখো কিছু গাছ আছে, বাকি এই আকালেও আনাগোনা করে নাছর বান্দা পাখি। প্রায় এক মাস পুরনো সেই ফেসবুক পোস্টের স্ক্রিনশট এদিন নিজের ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করেছেন কবি সুমন। তাতে তিনি লিখেছেন, রাজ্য বিধানসভার ভোটে সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ আমার লেখা গানের লাইন হুবহু ব্যবহার করেছেন উদ্ধৃতি চিহ্ন না দিয়ে, লেখকের নাম উল্লেখ না করে। প্রসঙ্গত, শতরূপের পোস্টে লেখা লাইনগুলি কবি সুমনের অতি জনপ্রিয় গান পাড়ার ছোট্ট পার্কের কয়েকটি পংক্তি। কিন্তু কেন এই পংক্তি উদ্ধৃতি ছাড়া কিংবা লেখকের নাম ছাড়া পোস্ট করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন কবি সুমন। সেই সঙ্গে তার গানের লাইন ব্যবহার করা নিয়ে বামেদের খোঁচাও দিয়েছেন তিনি।